নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের এডুকেশনাল চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে প্রত্যেককে আপনাদের এই ভিডিও সেশনে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা যেটি আলোচনা করব সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অন্যান্য অনেকগুলো এন্ট্রান্সের মতো আরেকটি এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে থাকে, সেটি হচ্ছে যে জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এমএসসি নার্সিং। এই জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর এমএসসি নার্সিং 2024 এর জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে, অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়া কি লাগবে বা অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি কি রয়েছে সেটা যেমন জেনে নেব, একই সঙ্গে আমরা জেনে নেব ফিজ কত রয়েছে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, কি ধরনের অ্যানসারিং মোড হবে, এই বিষয়গুলো, এখানে ডোমিসাইল ক্রাইটেরিয়া কি আছে, এভরিথিং আমাদেরকে জেনে নিতে হবে। এবং রেজিস্ট্রেশনের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই হচ্ছে আপনারা শুনে নেবেন। আজকে প্রথম যারা আমাদের এই চ্যানেল দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন, কারণ এই সংক্রান্ত বিষয়ে যা যা ডাউট সরাসরি আপনারা ক্লিয়ার করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কল নাম্বারের মধ্য দিয়ে। আপনাদেরকে বলবো এই ভিডিওটি যত্ন করে শুনে নিন, প্রতিটা জিনিস দেখবেন কোনো ভুল হবে না। এমন এই রেজিস্ট্রেশন পার্ট এত গুরুত্বপূর্ণ যে এখানে যদি কোনো কিছু ভুল করে ফেলার কারেকশন করতে পারবেন না। সুতরাং কোন কোন জায়গায় অতি যত্নশীল হওয়া দরকার, কি কি করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, ফিজ কত লাগছে, এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এডু হেল্প দুর্গাপুর। এমএসসি নার্সিং এন্ট্রান্স টেস্টের জন্য এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটি রয়েছে সেটি প্রথম কথা বলা হয়েছে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হলেই অ্যাপ্লাই করতে পারবে। এমএসসি নার্সিংয়ের জন্য মেল এবং ফিমেল ক্যান্ডিডেট বোথ আর অ্যালাউড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন বলা হয়েছে এখানে যে অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া যেটি আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট পাস এনি অফ দ্য ফলোয়িং কোর্সেস, অর্থাৎ নিচে যে কোর্সগুলি দেওয়া রয়েছে অথবা তাদের পাস করার পরে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে, আরএন আরএম সার্টিফিকেট রয়েছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। যেমন যারা বিএসসি নার্সিং পাস করেছেন, বিএসসি অনার্স নার্সিং পাস করেছেন, পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছেন, পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং করেছেন, পোস্ট বেসিক বিএসসি নার্সিং থ্রু ডিস্টেন্স এডুকেশন যারা করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই আপনাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় 55% তার ইকুইভ্যালেন্ট নাম্বার থাকতে হবে। আপার এলিজিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন, দ্য নার্সিং পার্সোনাল মাস্ট নট বি মোর দ্যান 53 ইয়ার্স অফ এজ অন দ্যাট লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এই যে অ্যাপ্লিকেশন করবেন তার যে লাস্ট ডেট, সেই লাস্ট ডেট পর্যন্ত যারা 53 বেশি হবে না তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি। আদারের ক্ষেত্রে বলা হয় যে কোনো আপার এজ লিমিট নেই। ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্যান্য যে সমস্ত বেসরকারি হসপিটাল বা এতে মেডিকেল কলেজ যদি থাকে সেখানে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে এখানে মিনিমাম 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। অন্যান্যদের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, বাট যারা স্টেট গভর্নমেন্টে সার্ভিস করছে তাদের জন্য 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। এখানে এটাও বলা হয়েছে যে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সার্ভিসে রয়েছেন, ইন সার্ভিস রয়েছেন, তারা কিন্তু অ্যাডমিশনের সময়ে আপনাকে একটি পারমিশন লেটার প্রডিউস করতে হবে এবং তার জন্য আপনাদেরকে নার্সিং ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সার্টিফিকেট আপনাকে প্রডিউস করতে হবে। এখানে বলা হয়েছে আদার্স বলতে ক্যান্ডিডেট পাস্ট বিএসসি নার্সিং বা ক্যান্ডিডেট পাস্ট বিএসসি অনার্স নার্সিং তাদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আফটার পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট অ্যান্ড বাই দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। তাহলে আমরা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন ধরেই এগুলোকে আমাকে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যান্ডিডেট পাস্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ক্যান্ডিডেট পাস্ট পোস্ট বেসিক বিএসসি অনার্স নার্সিং তাদের জন্য 1 বছরের এক্সপিরিয়েন্স হয়েছে বিফোর অর আফটার পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট অ্যান্ড বাই দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, আর দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা এখানে গুরুত্বপূর্ণ। ক্যান্ডিডেট পাস্ট পোস্ট বেসিক বিএসসি নার্সিং থ্রু ডিস্টেন্স এডুকেশন যারা করেছেন তাদের জন্য 1 ইয়ার এক্সপিরিয়েন্স আফটার পাবলিকেশন অফ ফাইনাল রেজাল্ট, ফর্ম আফটার দ্য ফাইনাল রেজাল্টের পরে
এক বছরের এক্সপিরিয়েন্স থাকতেই হবে এবং এই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই অনুযায়ীও হতে হবে। পাস মানে বোধ আপনাদেরকে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাস থাকতে হবে। এছাড়া হচ্ছে পাস বলা হয়েছে মিনস কমপ্লিশন অফ অল রিকোয়ারমেন্টস ইনক্লুডিং ইন্টার্নশিপ যদি থাকে সে সমস্ত সবই কমপ্লিট হয়ে থাকতে হবে। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং 2024 এটি একটি ওয়েমার বেসড কমন এন্ট্রান্স টেস্ট। শিডিউল অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং 2024 আপনারা জানেন যে 30 জুন 2024 সানডে এই এন্ট্রান্স এক্সামিনেশন হবে এবং এর টাইম আছে বেলা দুটোর থেকে দুপুর 3:30 পর্যন্ত, অর্থাৎ 90 মিনিটস বা 1.5 ঘন্টা ধরে এই পরীক্ষা চলবে। প্যাটার্ন অফ কোশ্চেন পেপারস, দ্য পেপার উইল কন্টেন 100 কোশ্চেন্স, অল কোশ্চেন্স উইল বি অফ মাল্টিপুল চয়েস কোশ্চেন্স এমসিকিউ টাইপ উইথ 4 অ্যানসার অপশন ইচ ফর হুইচ অনলি 1 অপশন ইজ কারেক্ট। টাইম ফর দ্য পেপার ইজ 90 মিনিটস, দ্য কোশ্চেন উইল বি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি, কোশ্চেন পেপার অনলি ইংলিশে হবে, মোট 100টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেন 1 নম্বর করে থাকবে এবং এমসিকিউ টাইপের, এখানে মাল্টিপুল চয়েস 4টে থাকবে, তার মধ্যে কেবলমাত্র 1টি রাইট থাকবে। কোথাও কোথাও এই যে অ্যানসার মনে হতে পারে এক বা একাধিক অ্যানসার কারেক্ট, বা সেই ক্ষেত্রে যদি 2টি বাবুল বা সার্কেলকে আপনারা ফিল আপ করে ফেলেন তাহলে সেটাকে নেগেটিভ ধরা হবে এবং তারও নাম্বার কাটা যাবে। সিলেবাস এখানে বলা হয়েছে দ্য পেপার উইল বি বেসড অন বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং সিলেবাস অনুযায়ী হবে এবং এখানকার যে পরীক্ষা হবে এটা 2টি পার্টে ভাগ থাকবে। একটি পার্ট এ, পার্ট এতে থাকবে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, জেনেটিক্স, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 40টি কোশ্চেন থাকবে। পার্ট বি এ থাকছে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, 60টি কোশ্চেন থাকবে। মোট 40 এবং 60 100টি কোশ্চেন এই 2টি পার্ট মিলে থাকবে। স্কোরিং মেথোডোলজি যেটি বলা হয়েছে এখানে, কারেক্ট রেসপন্স উইল ইল্ড 1 মার্ক ফর ইচ কোশ্চেন্স, এক একটি কোশ্চেন আপনি সঠিক অ্যান্সার দিলে তার জন্য 1 নম্বর পাবেন। ঠিক অন্যদিকে ইনকারেক্ট রেসপন্স উইল ইল্ড -1/4 বা 25% নেগেটিভ মার্কস ফর ইচ কোশ্চেন্স, একটা কোশ্চেন আপনি যদি ইনকারেক্ট রেসপন্স করেন সেই ক্ষেত্রে আপনার 1/4 করে বা 25% করে নাম্বার কাটা যাবে। ফর এনি কম্বিনেশনস অফ মোর দেন 1 অপশন, যেটা আমি আগে বলেছিলাম যে ইভেন ইফ ইট কন্টেন্স দ্য কারেক্ট অপশন দ্য সেড অ্যান্সার উইল বি ট্রিটেড অ্যাজ ইনকারেক্ট অ্যান্ড উইল ইল্ড -1/4 আর নেগেটিভ 25% মার্ক্স। অর্থাৎ কোনো কোশ্চেনের অ্যান্সার যদি মনে হয় এক বা একাধিক কারেক্ট এবং আপনি এক বা একাধিক হচ্ছে বাবুলস বা সার্কেলে যদি মার্কিং করে ফেলেন সেক্ষেত্রে আপনার এটা নেগেটিভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার নাম্বার কাটা যাবে। শেষ পয়েন্ট যেটি বলা আছে, এই ক্ষেত্রে 0 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর নট অ্যাটেম্পটিং এনি কোশ্চেন, অর্থাৎ আপনি কোশ্চেনটা জানেন না, আপনি অ্যাটেম্প করলেন না, সেক্ষেত্রে শুধুমাত্র 0 থাকবে, সেখানে কোনো নেগেটিভ মার্কিংয়ের সম্ভাবনা থাকছে না। মোড অফ অ্যান্সারিং ইন দ্য এক্সামিনেশন, এখানে বলা হয়েছে কোশ্চেন্স আর টু বি অ্যান্সার্ড অন স্পেশালি ডিজাইন্ড অপটিক্যাল মেশিন রিডেবল রেসপন্স ওয়েমার সিট হুইচ উইল বি এভলুটেড বাই অপটিক্যাল মার্কস রেকগনিশন মেথড, দাস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ফলো দ্য কারেক্ট মেথড অফ মার্কিং। আপনাদের এখানে সার্কেল বা যে বাবুলগুলো থাকবে সেগুলোকে ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করতে হবে এবং যথাযথভাবে সেগুলো ফিল আপ করবেন। এই পেন আপনাদেরকে সেন্টারে সরবরাহ করাবে, কেন সেন্টারে কোনো কিছু নিয়ে আপনাদের ঢুকতে দেওয়া হবে না। র্যাঙ্কিং মেথোডোলজি অ্যান্ড পাবলিকেশন অফ মেরিট লিস্ট, এই যে এন্ট্রান্স টেস্ট হবে এই এন্ট্রান্স টেস্টের মধ্যে দিয়ে আপনারা যে নাম্বার পাবেন সেই প্রাপ্ত নাম্বার থেকে আপনাদের জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক হবে। এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপরেই অ্যাকচুয়ালি আপনাদের সিট অ্যালোকেশন হবে। আপনাদের প্রত্যেক ক্যাটাগরিতে নিজস্ব ক্যাটাগরির জন্য একটা করে র্যাঙ্ক থাকবে, বাট রিমেম্বার দিস যে এই ক্যাটাগরির র্যাঙ্ক দিয়ে আপনাদের সিট অ্যালোকেশন কিন্তু হয় না, এই ক্যাটাগরির র্যাঙ্ক দিয়ে কেবলমাত্র
আপনাদের ওই নির্দিষ্ট ক্যাটাগরিতে কি পজিশন সেটাকেই নির্দেশ করা হয়। সুতরাং যে মানের ভিত্তিতে আপনারা পাবেন, আপনি অবশ্যই আপনার যে ক্যাটাগরিতে রিজার্ভেশন সিট সেই সিট কতগুলি এবং আপনার ক্যাটাগরিতে আপনার র্যাঙ্ক কত, অর্থাৎ যতগুলি সিট রয়েছে উইদিন দিস নাম্বার যদি আপনার ক্যাটাগরি র্যাঙ্ক হয় তাহলে আপনি 100% শিওর হয়ে যাবেন যে আপনি অবশ্যই হচ্ছে গভর্নমেন্ট কলেজে সিট পাচ্ছেন। কেননা আমরা জানি এসসি এসটি ওবিসি এওবিসি বিএনসিএল ইডাব্লিউএস এই সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে সেখানে কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল বা ওয়েস্ট বেঙ্গলের যারা পাকাপাকি বাসিন্দা তারাই সুযোগ পাবে, অন্যরা কিন্তু এই সমস্ত রিজার্ভ কোটাতে সিটে সুযোগ পাবে না। রিকোয়ারমেন্ট ইন টার্মস অফ রেসিডেন্সিয়াল ডোমিসাইল ক্রাইটেরিয়া, দা স্টেট ওয়েস্ট বেঙ্গল রেসিডেন্সিয়াল ডোমিসাইল রিকোয়ারমেন্ট ইজ এসেন্সিয়াল ফর অ্যাডমিশন ইন এনি রিজার্ভ ক্যাটাগরি সিট। যেটা আপনাদের বললাম যে রিজার্ভ ক্যাটাগরি যে সিট সেগুলি পেতে গেলে তাদেরকে অবশ্যই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল হতে হবে, এবং তার জন্য এখানে সার্টিফিকেটের কথা নির্দেশ করা না থাকলেও আপনাদের বলবো যে আপনারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে অনলাইনে হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু আপনারা বের করে নেবেন। এর সঙ্গে অন্য কথাটি যেটা বলে রাখবো যে যদি কেউ বাইরের প্রদেশে অন্য স্টেটে গিয়ে আপনি নার্সিং করেছেন বা 10+2 পড়াশোনা করেছিলেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মা বাবা যদি পশ্চিমবঙ্গের পাকাপাকি বাসিন্দা হন এবং তাদের রেশন কার্ড আধার কার্ড বা পাসপোর্ট এই ধরনের যে ভ্যালিড ডকুমেন্ট সেগুলি এখানকার অ্যাড্রেসেই থাকে, তাহলে আপনিও কিন্তু ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। সেই ক্ষেত্রে আপনাকেও কিন্তু ই ডিস্ট্রিক্টে গিয়ে আপনি এই ফর্ম আপনার যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং এর এটা আপনাকে প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং। তার সঙ্গে আপনাকে পিতা বা মাতা দুটি ভ্যালিড ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড যার মধ্যে ছবি আছে এরকম দুটো অরিজিনাল ডকুমেন্টও কিন্তু আপনাদের সাবমিট করতে হবে। অন্যদিকে যারা অনলাইনে করবেন তারা সেই সার্টিফিকেট প্রডিউস করলেও হবে। অনেকটি আগেই হচ্ছে আলোচনা হওয়া উচিত ছিল কিন্তু বুলেটিনেও হচ্ছে 12.1 একে মেনশন করা হয়েছে রেজিস্ট্রেশন। এই প্রথমেই আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বেশ কতগুলো তথ্য ওখানে আপনাকে ইনপুট দিতে হবে, যেমন আপনার নিজের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল, এই সমস্ত আপনাকে ওখানে পুট করতে হবে। সেই সঙ্গে লাগবে আপনার একটি ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি। ইমেল আইডি যদি আপনার পুরনো হয়ে থাকে অবশ্যই চেক করে নেবেন যে আপনার নির্ধারিত যে আপনার নির্দিষ্ট যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে ওই ইমেল আইডি খুলছে তো, কারণ অনেক সময় অনেক দিন আগে ইমেল আইডি খোলা হয়েছে বাট সেটাতে আমি কোনো আদান প্রদান করিনি, সেটি ক্র্যাশ হয়ে আছে বা আমি পাসওয়ার্ড ভুলে গেছি, এটি আমি জানি না, আমি দিয়ে দিলাম পরবর্তীকালে দেখছি সেটি খুলছে না। এই ইমেলের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের ভুলে যাওয়ার ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই আপনাদের যে আপনারা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড যে অপশন থাকে সেই অপশনে গিয়ে যদি আপনি উদ্ধার করতে পারেন অতি উত্তম। তাছাড়া আপনাকে বোর্ড পর্যন্ত কেউ হচ্ছে এই পাসওয়ার্ড উদ্ধারে কোনো কিছু ব্যবস্থা করতে পারবে না বা সহায়তা দিতে পারবে না, সুতরাং এই বিষয়টাতে আপনারা অত্যন্ত যত্নশীল হবেন। অন্যদিকে আপনার মোবাইল যেটি থাকবে সেই মোবাইলটি যেন নিজের হয় বা নিজের পরিবারে অর্থাৎ মা বাবার যেন হয়, অন্য কোনো বন্ধু বান্ধব বা অন্য কারোর হচ্ছে মোবাইল নাম্বার দেবেন না বা ব্যবহার করবেন না। এই রেজিস্ট্রেশনের সময় আপনার যে ডেটাগুলো ইনপুট করবেন এগুলি ফাইনাল সাবমিশন করে দেওয়ার পরে কিন্তু রেজিস্ট্রেশন পার্টে আপনি এই ডেটাগুলো আর কোনো কারেকশন করতে পারছেন না বা পারবেন না। অন্যদিকে এই রেজিস্ট্রেশন পার্টের পরে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ যেটা চলে আসবে সেটা অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে সেকেন্ড পার্ট। এই পার্টে হচ্ছে আপনার অন্যান্য বিভিন্ন তথ্য আপনাকে সেখানে দিতে হবে, যেমন বিভিন্ন নাম্বার, অন্যান্য অ্যাড্রেস ইত্যাদি যা থাকবে সেগুলো দিতে হবে। এগুলি দেওয়ার পরে সেকেন্ড পার্ট যেটা সেটা কমপ্লিট হবে। আপলোডিং অফ ইমেজ, এই ক্যান্ডিডেট আপনারা যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে। একটি হচ্ছে আপনার একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অবশ্যই ফটোটি যেন রিসেন্ট হয় এবং ফটোটি আপনার মোবাইল দিয়ে তুলবেন না, কোনো প্রফেশনাল স্টুডিও থেকে অবশ্যই তুলবেন। এই ফটোকে আপলোড করতে হবে জেপিজি বা জেপেগ ফরম্যাটে 10-200 KB মধ্যে সাইজ করে। আর একটি সিগনেচার অর্থাৎ আপনার একটা সাদা কাগজে রানিং হ্যান্ডে সিগনেচার করবেন, সেটিকে স্ক্যান করবেন, ক্রপ করে সাইজ করবেন, যার সাইজ হতে হবে 4-30 KB এবং জেপিজি বা জেপেগ ফরম্যাটে আপনাকে এটি আপলোড করতে হবে। পেমেন্ট
অফ এক্সামিনেশন ফি। এই এক্সামিনেশন বা এই যে এন্ট্রান্স টেস্ট, তার জন্য আপনারা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা কিউআর কোড বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এবং এই এন্ট্রান্স টেস্টের জন্য আপনাদের যে পেমেন্ট করতে হবে সেটি হচ্ছে 3,000 টাকা। এই 3,000 টাকা পেমেন্ট করার পরে কিন্তু কোনো অবস্থাতে আপনি আর এটা ফেরত পাবেন না। সুতরাং ভালোভাবে চিন্তা করে নিয়ে, ভেবে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার, অন্য ক্ষেত্রে থাকে চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, এক্ষেত্রে অ্যালোকেশন অফ এক্সামিনেশন সেন্টার। এই কারণেই যে এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং, এর কেবলমাত্র এই এক্সামিনেশন কন্ডাক্ট হবে কলকাতা, সল্টলেক এবং নিউ টাউন জোনে অনলি। খুব 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 ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে কনফার্মেশন পেজ। এই কনফার্মেশন পেজ অর্থাৎ আপনি যে পুরো ফর্ম ফিল আপ, প্রথমে রেজিস্ট্রেশন করলেন, ফর্ম ফিল আপ করলেন, ডকুমেন্ট আপলোড করলেন, দেন পেমেন্ট করলেন, এই পেমেন্ট করার পরেই হচ্ছে যখন সাকসেস হয়ে যাবে তখন আপনার কনফার্মেশন পেজ ডাউনলোড করার অপশন আসবে বা প্রিন্ট করার অপশন আসবে। আপনারা এটিকে ডাউনলোড করে সঙ্গে সঙ্গে এটিকে অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দেবেন। কোনো অবস্থাতেই মোবাইলে বা আপনার ডেস্কটপে বা কোনো সাইবার ক্যাফেতে এটিকে রাখবেন না যে পরে আমি সময় মতো এসে প্রিন্ট করিয়ে নেব, এই বলে রাখবেন না। কেন, এটা একবার যদি মিসিং হয়ে যায় আপনি কিন্তু এটা আর পাবেন না। জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর এমএসসি নার্সিং, তার যে টাইম টেবিল সেই টাইম টেবিলটা আমরা একটু দেখে নিই। টাইম টেবিলে যেটি দেওয়া হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ফিজ, যেটি চলবে 23/4/2024 টিউজডে থেকে 8/5/2024 ওয়েনসডে, অর্থাৎ 23rd April 2024 টিউজডে টু 8th May 2024 ওয়েনসডে পর্যন্ত এই ফর্ম ফিল আপের কাজ চলবে। এরপর আপনাদের মূল যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তার কারেকশনের জন্য যে কারেকশন পোর্টাল খুলবে, সেই অনলাইন কারেকশন পোর্টাল খুলবে এবং আপনাদেরকে কনফার্মেশন পেজ আবার হচ্ছে ডাউনলোড করে নিতে হবে। সেটি চলবে 10th May 2024 ফ্রাইডে থেকে 11th May 2024 স্যাটারডে পর্যন্ত। এরপর পাবলিকেশন অফ ডাউনলোডেবল অ্যাডমিট কার্ড, পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড সেটি ডাউনলোড করা যাবে 21st June 2024 ফ্রাইডে থেকে 30th June 2024 সানডে পর্যন্ত। ডেট অফ এক্সামিনেশন আমরা আগেই বলেছি এবং শিডিউলও আগেই ছিল, সেই ডেট অফ এক্সামিনেশন হচ্ছে 30th June 2024 সানডে, যেটি হবে বেলা 2:00 থেকে 3:30 পর্যন্ত, 1.5 ঘন্টা বা 90 মিনিটের এই পরীক্ষা হবে। বন্ধুরা, এই যে এমএসসি নার্সিং এর যে এন্ট্রান্স টেস্ট, সেই সংক্রান্ত বিষয়ে যে তথ্যগুলো আপনাদের সামনে রাখলাম, আশা করছি আপনাদের বিষয়টা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। এরপরে যদি কোনো ডাউট থাকে ডেফিনেট হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন বা আমাকে সরাসরি কলও করতে পারেন। এই এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য সাফল্য কামনা করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অপেক্ষা করবেন আমাদের আরও নতুন নতুন ভিডিওর জন্য। ধন্যবাদ।